প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যু স্বাধীন ভারতের রাজনীতির একটা অধ্যায়ের সমাপ্তি বলে আমি মনে করি। এর ষাটের দশকের ডানপন্থী ছাত্র রাজনীতির রূপরেখা যার তুলির শেষ টানে নিয়ন্ত্রিত হতো তার নাম প্রিয়রঞ্জন দাশমুন্সি। এর যার কাছে রাজনীতি কোন শখের বস্তু ছিল না, রাজনীতি ছিল কঠিন অধ্যবসায়ের মাধ্যমে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। এল আজকের অসংখ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতার রাজনীতির বর্ণ পরিচয় যার হাত ধরে শেখা, সেই রাজনেতার নাম প্রিয়রঞ্জন দাশমুন্সি। এল তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। এল মনের মধ্যে অসংখ্য স্মৃতির প্রতিনিয়ত তাকে নিয়ে কিছু লেখার জন্য আমাকে বাধ্য করছে। এল মানুষের মধ্যে বিশিষ্ট কিছু গুণের জন্য মানুষ বিখ্যাত হয়ে ওঠে। এল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস পার্টির অসংখ্য নেতার মধ্যে প্রত্যেকেরই কিছু না কিছু বিশিষ্ট তাদের বিখ্যাত করে তুলেছে। এল সাতের দশক থেকে যে সমস্ত নেতারা পশ্চিমবঙ্গের ডানপন্থীর রাজনীতিতে কংগ্রেস পার্টির মাধ্যমে জনপ্রিয় হয়েছেন তাদের মধ্যে সকলেরই জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে বলতে চাই, কোথাও না কোথাও প্রিয়রঞ্জন দাশমুন্সি যেন সকলের থেকে আলাদা ছিলেন। এল সোমেন মিত্র একজন দক্ষ সংগঠক, একথা অস্বীকার করা যায় না। এল মমতা ব্যানার্জি একজন লড়াকু নেত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে আজ তিনি তা প্রমাণ করে দিয়েছেন। এল যে দলেই থাকুক না কেন, মমতা ব্যানার্জির রাজনীতি কখনোই কংগ্রেসি ঘরানা থেকে আলাদা হতে পারে না। এল বরকতগুনি খান চৌধুরী ও তার জেলা মালদায় অসম্ভব জনপ্রিয় ছিলেন, সেই জনপ্রিয়তা অবসান আজও সম্ভব হয়নি মালদা জেলায়। এল ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাংগঠনিক শক্তির বিচারে কিছুটা পিছিয়ে থাকলেও ভারতবর্ষের রাজনীতিতে তার রাজনৈতিক অবদানকে কখনোই অস্বীকার করা যায় না। এল বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার নিজের জেলায় অসম্ভব জনপ্রিয়তার মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা জায়গা তৈরি করেছেন। এল এই সমস্ত কংগ্রেস নেতাদের রাজনৈতিক প্রতিষ্ঠাকে সম্মান জানানোর সাথে সাথে যদি প্রিয়রঞ্জন দাশমুন্সির রাজনীতিকে সামনে রাখি, কোথাও না কোথাও সত্যি কিছুটা আলাদা ছিলেন তিনি। এল একজন রাজনীতিবিদের সবচাইতে বড় যে দক্ষতা থাকার প্রয়োজন সেটা হলো জনগণের সামনে বক্তব্য রাখার ক্ষমতা এবং অসংখ্য মানুষকে একই সংগঠনের ছাতার নিচে ধরে রাখা। এল প্রিয়রঞ্জন দাশমুন্সি এই দুই গুণের মাধ্যমে তার রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রাদেশিক থেকে সর্বভারতীয় স্তরে। এল বক্তব্য রাখার দক্ষতার ক্ষেত্রে সকলেই স্বীকার করেন প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো বক্তব্য রাখা তার সমসাময়িক সময়ে দ্বিতীয় একজন হয়তো বাংলার রাজনীতিতে ছিলেন না। এল যারা কংগ্রেসী তারা কংগ্রেসী নেতার বক্তব্য শুনতে যাবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু আমি বালি বিধানসভায় নির্বাচনী জনসভায় আমার মামার বাড়ির পাড়ায় অসংখ্য কমরেদের দেখেছি প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাষণ শুনতে। এল প্রতিটা সভার জন্য তার ভাষণের রচনা আলাদা হতো। এল তার যে সভায় মামাশিদের উপস্থিতি বেশি হতো সেখানে প্রিয়রঞ্জন দাশমুন্সির রাজনৈতিক কথাবার্তাকে দূরে রেখে উত্তম কুমারকে নিয়ে আসতেন ভাষণের মধ্যে। এল সেই ভাষণে যেন উত্তম কুমার স্বয়ং হাজির, বড় বক্তার সবচাইতে বড় গুণ তো এটাই, শ্রোতা মানসিকতা বোঝার ক্ষমতা তার যতটা ছিল আমার মনে হয় না সমসাময়িক নেতাদের মধ্যে প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো এক্ষেত্রে দক্ষতা অন্য কোনো নেতার ছিল। এল বাংলার রাজনীতিতে প্রিয় সুব্রত একটা জুটি। এল প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুর পর সদ্য প্রয়াত সুব্রত মুখার্জি ও স্বীকার করে নিয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সিকে অনুকরণ করা যায় না। এল একটা আশ্চর্য ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। এল আমি জানি না প্রিয়রঞ্জন দাশমুন্সি নিয়মিত ডায়েরি লিখতেন কি না, যদি উনি নিয়মিত ডায়েরি লিখতেন তাহলে ডায়েরির পাতাগুলি বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই একটি পুস্তক আকারে প্রকাশ করা হোক। এল বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে পড়ুক প্রিয়রঞ্জন দাশমুন্সি, এই কামনা আমি করি। এল অনেক অজানা কথা যদি উনি লিখে যান, ভবিষ্যৎ প্রজন্ম যারা রাজনীতিতে আগ্রহী তাদের জন্য প্রিয়রঞ্জন দাশমুন্সির ডায়েরির পাতাগুলো রাজনীতিতে একটা মূল্যবান চলার সাথী হিসেবে গণ্য হবে। এল প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী মাননীয় দীপা দাশমুন্সির কাছে রাজনীতিতে আগ্রহী এক যুবকের এই আবেদন রইল, বৌদি যদি ওনার ডায়েরি থেকে থাকে তাহলে অবশ্যই ব্যক্তিগত অংশ বাদ রেখে পুস্তক আকারে সেই ডায়েরি পাতাগুলি যুব সমাজের সামনে তুলে ধরার ব্যবস্থা আপনি করুন।